চলতি মাসেই ঢাকা আসছেন দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দিনক্ষণ ঠিক না হলেও মাসের মাঝামাঝি সময়ে আসতে পারেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি যা হতে যাচ্ছে মার্কিন সরকারের প্রথম কোনো প্রতিনিধি দলের ঢাকা সফর। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির রাজস্ব এবং অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইম্যান। সফরকালে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা ছাড়াও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন তারা।